আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শিখাবো ইনশাআল্লাহ। কারোর স্বামী যদি স্ত্রীর প্রতি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে পবিত্র কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত পাঠ করে মিষ্টি দ্রব্যের মধ্যে, যে কোনো মিষ্টি হোক, ওই মিষ্টির মধ্যে ফু দিয়ে ওই মিষ্টি আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরে আপনার ভালোবাসা ঢেলে দিবেন, আপনার প্রতি আর নারাজ থাকবে না, স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে সব সময়। এজন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি আমল, খুবই কার্যকরী একটি আমল। এমন আমল অন্য কোথাও পাবেন না, এটা পবিত্র কুরআনুল কারীমের আমল, এটা কোনো কবিরাজি না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। এই জন্য আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে সকল বিষয়ের সমাধান নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটির মধ্যে কেউ অমনোযোগী হবেন না, ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কারোর স্বামী যদি তার স্ত্রীর প্রতি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, ওই স্ত্রীর কথা স্বামী কোনোভাবেই শুনতে পারে না, শোনার সাথে সাথেই স্বামীর শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু করে দেয়, এবং কি এমনও রয়েছে যে স্ত্রীকে মারধর করে স্ত্রীকে দেখতে পারে না, তাহলে আপনি একজন স্ত্রী, আপনি এই আমলটি করবেন। এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার উপর আর কোনোদিন টর্চারিং করবে না, আপনাকে মারধর করবে না। এই আমলটি করলে আপনারা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, এই আয়াতটি পাঠ করে আপনারা মিষ্টির মধ্যে ফু দিবেন, বেশি না, একবার পাঠ করলেই হবে। এই আয়াতটি পাঠ করে যে কোনো মিষ্টির মধ্যে এই আয়াতটি পাঠ করে ফু দিয়ে ওই মিষ্টি দ্রব্য জিনিসটি আপনি আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিব, চলুন আমরা আমলটি জেনে নেই। আমলটি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, আয়াতটি আপনারা একবার পাঠ করবেন, এভাবে পাঠ করবেন। আমি ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধভাবে লিখে দিচ্ছি, আপনারা ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে এই আয়াতটি পাঠ করে আপনারা আমল করবেন। আয়াতটি হল تَخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটাই হলো সেই আয়াত, পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। এই আয়াতটি আপনারা পাঠ করবেন, আয়াতটি একটু বড়, তবে আপনারা আয়াতটি সহি শুদ্ধভাবে পাঠ করবেন। আমি দুই তিনবার বলে দিব, আপনারা আমার সাথে পড়ে সহি শুদ্ধ করে নেবেন, এরপর আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকের এই আমলটি করলে আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি আর অসন্তুষ্ট থাকবে না, আপনার প্রতি সব সময় সন্তুষ্ট থাকবে, আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। তো এখন আমি আয়াতটি আবারও বলে দিচ্ছি, ওয়া মিনান নাসি মাইয়াত তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদায়ুহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ
والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب এভাবে আপনারা সহিসুদ্ধভাবে পাঠ করে মিষ্টির মধ্যে একটি ফু দিবেন এরপর ওই মিষ্টি আপনার স্বামীকে খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ আমি আরেকবার আয়াতটি পাঠ করে দিচ্ছি যেন আপনারা সহিসুদ্ধভাবে পাঠ করে এই আমলটি করতে পারেন ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب প্রিয় দিনি ভাই এবং বোনেরা এটি ছিল ওই আয়াত যে আয়াতটি পাঠ করে মিষ্টির মধ্যে ফু দিলে ওই মিষ্টি যদি কারোর স্বামীকে খাওয়িয়ে দেন খাওয়ান তাহলে আপনার ওই স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আপনার ভালোবাসায় আকৃষ্ট হবে ইনশাআল্লাহ এই আয়াতটি খুবই উপকারী এই আয়াতটি খুবই কার্যকরী এই আয়াতটি অনেক পরীক্ষিত এই আয়াতটি আপনারা পাঠ করে আমল করবেন ইনশাআল্লাহ আমি যে নিয়মটি বলে দিয়েছি এই নিয়মেই আপনারা আমল করবেন ইনশাআল্লাহ আপনাদের স্বামী আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে কোনোদিন আর আপনাদের উপর টর্চারিং করবে না আপনাদেরকে মারধর করবে না এই আয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন আপনার প্রতি মহব্বত ঢেলে দিবেন এই জন্য আপনার স্বামী আর আপনাকে মারধর করবে না ইনশাআল্লাহ তো প্রিয় দিনি ভাই এবং বোনেরা অনেক পরিবারে এমন রয়েছে স্বামী স্ত্রীকে প্রহার করে স্ত্রীকে মারধর করে প্রহার করে ওই ঘরে একজন স্ত্রীকে থাকতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে সংসার করতে হয় আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনাদের স্বামী পরিপূর্ণ ভালো হয়ে যাবে আপনাদের স্বামী পরিপূর্ণ ভালো হয়ে যাবে স্ত্রীর প্রতি পরিপূর্ণ ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু